আব্দুল্লাহ ইনোমান এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে। আমার বাবা প্রবাসে থাকেন, এখন ফরম পূরণ করার সময় যদি মিথ্যা বলি কৃষি কাজ কর তাহলে গুণ হবে কিনা? অবশ্যই গুণ হবে, ইমানদার কখনো মিথ্যা বলবার কোনো সুযোগ নেই। আপনি উপবৃত্তি হোক আর অন্য কোনো কিছু হোক, সুবিধা গ্রহণ করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না। যে মাদ্রাসার কর্তৃপক্ষ এরকম কথা বলে সে মাদ্রাসার সন্তান পড়ানো উচিত না, কারণ সে মাদ্রাসা থেকে সন্তান আদর্শ এবং দিন কী শিখবে যারা মিথ্যা বলতে আপনাকে প্ররোচিত করে, যদি তারা সেই প্ররোচনা করে থাকে। জাহিদ হাসান আপনি লিখেছেন, আমি একজন কলেজ শিক্ষক, আমাকে একজন বলেছে কম্বাইন্ড কলেজে শিক্ষকতা করলে বেতন হারাম হয়ে যায়। আমি খুব দুশ্চিন্তে আছি, আসলে কি আমার উপার্জন হারাম হচ্ছে কিনা? ছেলে মেয়ে যখন আপনার উভয় একসাথে পড়াশোনা করে, সহশিক্ষা থাকে এবং সেখানে পর্দার কোনো বালাই থাকে না বা পর্দা মেনটেন করার কোনো সুযোগ যদি না থাকে, সেখানে তো চাকরি করা আসলেই শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। আপনি সেখানে যদি মেয়েদেরকে আলাদা বসাতে পারেন এবং আপনার দৃষ্টিকে হেফাজত করে আপনি সে পাঠদান করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, কিন্তু সেটা আসলে খুবই ডিফিকাল্ট এবং এগুলো নিজেদের নিয়ন্ত্রণেও থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন, আমি একজন দোকানের ম্যানেজার, অনেক কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে হয়, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বললে ঠিক মতো কাজ করে না, এই জন্য ক্ষেত্র বিশেষে গালিগালাজ করতে হয়, তা না করলে তারা কাজ করে না, কাজ আদায় না করলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এমডি আরিয়ান আরিফ ভাই, আপনার প্রশ্ন উত্তরে আমি বলতে চাই যে গালিগালাজ করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি তাদেরকে গালিগালাজ করা ছাড়া যদি সাধারণ ধমক দিয়ে কিংবা শাসন করে, গালিগালাজ ছাড়া শোভনীয় এবং শালীন ভাষায় যদি তাদেরকে আপনি সতর্ক করেন এবং সতর্ক দৃষ্টি রাখেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। বাট যদি গালিগালাজের পর্যায়ে যেতে হয়, গা দিতে হয়, তাদের প্রতি জুলুম করতে হয়, গুনাহের কাজ করতে হয়, তো সেটা জায়েজ নেই, প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দিবেন। কিন্তু কোন অবস্থাতে চাকরি অজুহাতে আপনি মানুষকে গালিগালাজ বা হারাম কাজ করার সুযোগ নেই। ইমানদার কখনো লাআন তুআন গালিবাজ, তারপরে আপনার অভিসম্পাদকারী, এই দুঃস্বভাবের মানুষ হতে পারে না। আয়েশা সিদ্দিকী আপনি লিখেছেন, অনেক বাসায় মেহমান এলে অনেক বেশি খাবার আয়োজন করা হয়, সামাজিক কারণে ধার কর্য করে হলেও এত আয়োজন করতে হয়, এত খাবার সাধারণত মেহমান খেতে পারে না, এটা কি অপচয় হিসাবে গণ্য হবে? দেখুন, এটা সবসময় অপচয় হিসাবে গণ্য হবে না, এটা নির্ভর করবে যে কী পরিমাণ করেছেন সেখানে, অপচয়ের মধ্যে এটা পড়ে কি না তার উপর নির্ভর করবে। তবে সন্দেহাতীতভাবে এটি প্রশংসনীয় কোনো কালচার নয়। সাহাবা ইকরাম খুব বেশি অকৃত্রিম ছিলেন, তাদের একটা বৈশিষ্ট্য হলো যে কানু আকাল্লুহুম তাকাল্লুফা, তারা অকৃত্রিম ছিলেন অনেক বেশি। তো কৃত্রিমতা থাকা এটা ভালো জিনিস না। আমরা মেহমানের জন্য অনেক বেশি করলাম, এরপরে মনে করলাম যে আরে এত কিছু করতে হলো, আমার কষ্ট হয়ে গেল। একসময় আমরা মেহমান চলে গেলে নিজেরা আক্ষেপ করি, আবার মেহমানের সামনে বলি না কিছুই করতে পারলাম না। এই যে ফর্মালিটিসগুলো বা এই যে আমাদের আপনার সামাজিক কালচারগুলো, এগুলো ভালো জিনিস না। আসলে আপনি সাধ্য অনুযায়ী করবেন, মেহমানের জন্য একটা ভালো কিছু তো করবেনই, কিন্তু সেটা যেন সীমালঙ্ঘনের পর্যায়ে না যায় এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো লৌকিকতা পর্যায়ে চলে যায়, এটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। কালচারটা এরকম হয়ে গেছে, এগুলো না করলে মেহমানও মনে করে যে তাকে সম্মান করা হয়নি। তো এই কালচারের পরিবর্তন হওয়া দরকার আসলে, এতে গরিব মানুষের জন্য মেহমানদারি করা সহজ হবে। মেহমানদারের আমলটা এখন কঠিন হয়ে গেছে এই কারণে।